আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একটি আপডেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে ডিসিশনগুলো আছে এই ডিসিশন নিয়ে আগামীকাল একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং আজকের ভিডিওতে আমরা এই বৈঠকের এজেন্ডা অর্থাৎ কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার ফলাফল কী হতে পারে, এর পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বি ও সি ইউনিটের যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার মান বন্টন, নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, অর্থাৎ কত প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্কের পরীক্ষা অ্যাটেন্ড করতে হয় লিখিত, এবং এমসিকিউ পরীক্ষার মার্ক কত থাকে এবং কত পেলে পাস করা পাস নাম্বার কত, এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো অ্যাডমিশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির 21-22 ভর্তি সেশনের অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, অ্যাডমিশন পরীক্ষা কেমন হবে, সার্বিক অ্যাডমিশন নিয়ে আগামীকাল একটি সভা অনুষ্ঠিত হবে, এবং এখানে এজেন্ডা হতে পারে পরীক্ষার সিলেবাস, এবং সংক্ষিপ্ত সিলেবাস হবে না পূর্ণ সিলেবাস হবে এটা নিয়ে বৈঠক হতে পারে, এবং এখানে স্বাভাবিকভাবে হচ্ছে পূর্ণ সিলেবাসে পরীক্ষা গত বছর হয়েছিল এবং এই বছরও পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ভর্তি পরীক্ষা আয়োজনের দিনক্ষণ অর্থাৎ কবে নাগাদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, তো এই বিষয়ে ডিসিশন হতে পারে এপ্রিলের লাস্টের দিক থেকে, হয়তো ভর্তি পরীক্ষার ফর্ম বা হচ্ছে ভর্তি পরীক্ষার ডেট আসতে পারে, এবং মে এপ্রিলের থেকে ফর্ম এবং মেতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মে অথবা জুনে। তো সবকিছু যদি স্বাভাবিক থাকে এপ্রিলে ফর্ম ছাড়তে পারে এবং মে অথবা জুনে ভর্তি পরীক্ষার ডেট আসতে পারে, এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বিষয়ে একটি আলোচনা হতে পারে, এবং এখানে আলোচনা আসলে সেকেন্ড টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে, সুতরাং এখানে ভর্তি পরীক্ষা হওয়ার সুযোগ বা সেকেন্ড টাইমের ভর্তি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আসলে না থাকার সম্ভাবনা বেশি, এবং ডি ইউনিট নিয়ে আলোচনা হতে পারে এবং ডি ইউনিট থাকার সম্ভাবনাই মূলত বেশি, কারণ ডি ইউনিট একটি আলাদা সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত এবং সেখানকার ডিনদের সাথে এর আগে আলোচনা না করে আসলে ডিসিশনটা নেওয়া হয়েছিল। তো গত 7 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সভায় অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সভায় 2021-22 শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে আলাদা ভর্তি পরীক্ষার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও এটা নিয়ে আবার আলোচনা হবে এবং এটা রাখার একটা সম্ভাবনা আছে। এবং আমরা এবার এই ইউনিটের মান বন্টন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তো সায়েন্সের এমসিকিউর জন্য পদার্থবিজ্ঞানে 15 নাম্বার, রসায়নে 15 নাম্বার আবশ্যিক, এবং এর পাশাপাশি হচ্ছে জীববিজ্ঞানে 15, গণিতে 15, বাংলায় 15 এবং ইংরেজিতে 15 নম্বরের পরীক্ষা এমসিকিউতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞানে 15, রসায়নে 15, জীববিজ্ঞানে 15, গণিত বাংলা ইংরেজিতে 15 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি হচ্ছে লিখিত পরীক্ষার নাম্বার পদার্থবিজ্ঞানে 10 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, রসায়নে 10 নম্বরের লিখিত পরীক্ষা, এর পাশাপাশি জীববিজ্ঞানে 10, গণিতে 10, বাংলায় 10 এবং ইংরেজিতে 10 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক দুইটা বিষয়ের সাথে, যেমন পদার্থবিজ্ঞান এবং রসায়ন আবশ্যিক, এবং এই দুইটা আবশ্যিক বিষয়ের সাথে সহ মোট 4টি বিষয়, অর্থাৎ এই দুইটা আবশ্যিক বিষয়ের সাথে আরও 2টা সাবজেক্ট অ্যাড করে পরীক্ষা দিতে হবে। ক ইউনিটে পরীক্ষার 5 নম্বর, তো এমসিকিউতে মোট 60 নম্বরের কোশ্চেন থাকে এবং এই 60 নম্বরের ভিতর পাশ করার জন্য 24 নম্বর পাইতে হবে এমসিকিউতে পাশ করার জন্য, এবং 24 নম্বর পেলে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে, অর্থাৎ যারা 24 নম্বর পাবে 60-এর ভিতর তাদের লিখিত যে খাতাটা আছে সেই লিখিত খাতাটা দেখার জন্য পাশ হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে হচ্ছে খ ইউনিটের মোট আসন যে পরিমাণ আছে তার সাথে 5 গুণ দিয়ে সর্ব প্রথম থেকে সিরিয়াল করে প্রথম যেই আসনের 5 গুণ পর্যন্ত সিরিয়াল থাকবে সেই 5 গুণ পর্যন্ত পাশ যারা করবে, 5 গুণ পর্যন্ত সিরিয়াল পর্যন্ত যদি পাস করে সবাই তাহলে সবার খাতা দেখা হবে, যদি 5 গুণের অধিক পাস করে সেক্ষেত্রে প্রথম 5 গুণ সিরিয়ালের যে স্টুডেন্ট থাকবে তাদের পাশকৃত যারা পাস করবে তাদের খাতাগুলো মূল্যায়ন করা হবে, এবং লিখিত অংশে পাস নাম্বার হচ্ছে 12 নম্বর, এবং লিখিত পরীক্ষায় মোট 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই 40-এর ভিতর 12 পেতে হবে, এবং এখানে হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা উভয় 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই 100-র মধ্যে আলাদা করে টোটাল 40 নম্বর পেতে হবে, অর্থাৎ 24 আর 12 36 হয়, কিন্তু উভয়টিতে পাস করার জন্য লিখিততে পাস এমসিকিউতে পাস করার জন্য 24 এবং লিখিততে পাস করার জন্য 12 নম্বর, এবং মোট 100-এর ভিতরে পাস করার জন্য 40 নম্বর পেতে হবে, এবং এর পাশাপাশি হচ্ছে জিপিএ থেকে 20 নম্বর নেওয়া হয়, টোটাল 120 নম্বরের উপর মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়। পরবর্তী হচ্ছে খ ইউনিটের মান বন্টন, খ ইউনিটে হচ্ছে বাংলায় 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে 15 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং এর পাশাপাশি হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলায় 20 নম্বর এবং
ইংরেজিতে 20 নাম্বার, ভর্তি পরীক্ষা 100 নম্বরের ভিতরে এখানে 5 নাম্বার হচ্ছে 40, তবে 40 নাম্বার না পেলে ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হবে। একই সঙ্গে এমসিকিউ অংশের বাংলায় ন্যূনতম 5 নম্বর পেতে হবে এমসিকিউতে, এবং ইংরেজিতে এমসিকিউতে 5 নম্বর, এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম 10, এবং কমপক্ষে মোট 24 নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। পরবর্তীতে হচ্ছে গ ইউনিট, এবং গ ইউনিটের এমসিকিউতে বাংলায় 12 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইংরেজি ইংলিশে 12 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অ্যাকাউন্টিংয়ে 12 নম্বর, ম্যানেজমেন্টে 12 নম্বর, মার্কেটিং অথবা ফিনান্স এর যে কোনো একটি উত্তর করতে হবে 12 নম্বরের, এবং এখানে মার্কেটিং বা ফিনান্স যে কোনো একটি উত্তর করলেই হবে। এখানে আলাদা করে সাবজেক্ট পাওয়া বা কার হচ্ছে ম্যানেজমেন্ট এইচএসসিতে ছিল বা এসএসসিতে ছিল এটা বিবেচ্য বিষয় নয়। তো পরবর্তী হচ্ছে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষায় অনুবাদ বাংলা থেকে ইংরেজিতে 5 নাম্বার, অনুবাদ ইংরেজি থেকে বাংলা 5 নাম্বার, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজিতে হচ্ছে 5 নাম্বার, এবং প্রিসাইস রাইটিংয়ে 5 নাম্বার, সংক্ষিপ্ত রচনা বাংলা 5 নাম্বার, এবং 5টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 15 নম্বরের। এবং এখান থেকে গ ইউনিটে পাশ করতে চাইলে এমসিকিউতে ন্যূনতম ইংরেজিতে 5 আলাদা করে পেতে হবে, এবং মোট এমসিকিউতে 24 নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশে ন্যূনতম 11 নম্বর পেতে হবে, এবং এমসিকিউ ও লিখিত উভয় মিলে মোট 40 নম্বর পেতে হবে। অর্থাৎ এমসিকিউ অংশে 24 নম্বর পেতে হবে, তার মধ্যে ইংলিশে 5 থাকতে হবে, এরপর হচ্ছে লিখিত অংশে 11 নম্বর, এবং 100 নম্বরের ভিতর মোট 40 নম্বর থাকলে পাস বলে বিবেচিত হবে।